হ্যালো বন্ধুরা, মিষ্টি আনলিমিটেডে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। নতুন নতুন বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকো। তাহলে চলো শুরু করি। বাঙালির বলে না, বারো মাসেই তেরো পার্বণ। কথাটা কিন্তু সত্যি, কিন্তু এই পার্বণ মিষ্টি ছাড়া একেবারে বেমানান। বাঙালির আবেগ ওতপ্রোতভাবে রসগোল্লার সাথে জড়িত। এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে রসগোল্লা অনুপস্থিত। কিন্তু এই সুস্বাদু মিষ্টি কার হাত ধরে আমাদের কাছে এলো তা আজকে আমরা জানব। নবীন চন্দ্র দাস, যার জন্ম 1845 সালের কলকাতার বাগবাজারে, তাকে অনেকে কলম্বাস অফ রসগোল্লা বা বাগবাজারের নবীন ময়রা বলে চিনতেন। 1866 সালে তিনি তার বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন এবং জোড়াসাঁকোতে একটি মিষ্টির দোকান দেন, যেটি ব্যর্থ হয়েছিল। তার চাকরি ছেড়ে ব্যবসার প্রতি মনোযোগ, যা তার পরিবারের একদম অপছন্দ ছিল, কারণ সেই সময় ময়রাদের কোনো উচ্চস্থান দেওয়া হতো না। সেই সময় দোকানগুলি চলতো ধারে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পুঁজি না থাকায় তিনি ধারে ব্যবসা করতে পারছিলেন না। এরপর 1868 সালে নতুন উদ্যোগে চিৎপুরের অন্য দোকানে সন্দেশ তৈরি করার কাজে মন দেন। কিন্তু সেই মিষ্টিগুলি ছিল খুবই উচ্চ মূল্যের, যা শুধু ধনীরা নেবার সুযোগ পেত। তখন মিষ্টির বিকল্প ছিল খুবই সীমিত। নবীন চন্দ্র এই সুযোগের লাভ নেন এবং চমৎকার ঘটান। তিনি আবিষ্কার করলেন ছানা, যা আজ মিষ্টি শিল্পের প্রধান উপকরণ। তিনি চিনির রসের সাথে সুন্দর মেলবন্ধন ঘটিয়ে তৈরি করে ফেললেন একটি মিষ্টি, যা আজ আমাদের কাছে রসগোল্লা নামে পরিচিত। শুধু তাই নয়, এছাড়াও তিনি আটা সন্দেশ, কাঁঠাল সন্দেশ, দেদো সন্দেশ, আবার খাবো, বৈকুণ্ঠ ভোগ, এই জনপ্রিয় মিষ্টিগুলিকে আমাদের সাথে প্রথম পরিচিত করান। এত সুন্দর মিষ্টি উপহার দেওয়ার পর তিনি আমাদের ছেড়ে 1925 সালে 80 বছরে মারা যান। তার অবদান বাংলাতে চিরস্থায়ী। মৃত্যুর পর তার ছেলে তার দেখানো পথে হাঁটতে থাকেন এবং আবারও একটি জনপ্রিয় মিষ্টি রসমালাই তৈরি করেন। এবং তিনি প্রথম সবাইকে পরিচিত করান ক্যান্ড রসগোল্লা, যেটি ছিল তখনকার প্রথম ক্যান্ড মিষ্টি। ব্যবসা শুরু মাত্র 4 বছরের মধ্যেই তিনি মারা যান এবং দায়িত্ব দিয়ে যান ছেলের হাতে। এই মিষ্টি নিয়ে বাংলা এবং উড়িষ্যার মধ্যে বিবাদ আছে। উড়িষ্যাতে পুরীর মন্দিরে এই মিষ্টি অর্পণ করা হয়। অনেকে মনে করেন এই মিষ্টি উড়িষ্যাতেই তৈরি। বহু মতবিরোধের পর 2016 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভৌগোলিক প্রমাণ এবং এই বিষয়ে পরিষ্কারভাবে বর্ণনা দেন, বাংলা ও উড়িষ্যার উভয় ভিন্ন প্রকৃতির মিষ্টি দেখা যায়, যার রং, স্বাদ, আকার, বিষয়বস্তু এবং শিল্পকলা দিক থেকে কোনো মিল পাওয়া যায় না। এই মিষ্টিকে 2017 সালে রেজিস্ট্রি অফিস অফ ইন্ডিয়া বাংলাতে বাংলার রসগোল্লা এবং উড়িষ্যাতে উড়িষ্যার রসগোল্লা বলে মান্যতা দেন। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজ আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।